বৈশ্বিক করোনা মহামারীজনিত কারণে দীর্ঘদিন যাবৎ শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে উত্তরবাংলা কলেজের সার্বিক সহযোগিতায় অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমি বিশ্বনাথ রায়, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, উত্তরবাংলা কলেজ, কাকিনা লালমনিরহাট। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে কৃষি পণ্যের বাজারজাতকরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা বিপণন বা বাজারজাতকরণ ব্যয় কি জানতে পারবো, দ্বিতীয়ত বিপণন ব্যয়ের বিভিন্ন উপাদান সমূহ কি কি তা জানতে পারবো। বিপণন বা বাজারজাতকরণ ব্যয় প্রতিটি অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে তার ব্যয় হিসাব করা হয়। কোন দ্রব্য উৎপাদিত হবার পর ভোক্তার নিকট পৌঁছাতে যে ব্যয় হয় তাকে বিপণন ব্যয় বলে। অর্থাৎ বিপণন ব্যয় বলতে বিপণন বা বাজারজাতকরণের সাথে জড়িত সকল ব্যয়কেই বোঝায়। বিপণন ব্যয় ধারণাটি দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথমত, এটি হিসাবগত অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ এক্ষেত্রে ইহা শুধুমাত্র বিপণন কার্যাবলীর সাথে জড়িত ব্যয় নির্দেশ করে। আবার বিপণন ব্যয় বলতে কেউ কেউ মধ্যস্থ কারবারি মুনাফা সহ বিপণনের মোট ব্যয় বিবেচনা করেন। মোট কথা, উৎপাদকের প্রাপ্ত মূল্য এবং ভোক্তাদের প্রদত্ত মূল্যের পার্থক্য দ্বারা বিপণন ব্যয় পরিমাপ করা যায়। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে ইহাই প্রতীয়মান যে একজন উৎপাদক তার উৎপাদিত পণ্যটি বিক্রি করে যে দাম পায় এবং দ্রব্যটির প্রকৃত ভোক্তা দ্রব্যটি ক্রয়ের জন্য যে দাম দেয়, এ দুয়ের পার্থক্য হলো বিপণন ব্যয়। বিপণন ব্যয়ের উপাদান সমূহ, সব পণ্যেরই বিপণন প্রক্রিয়ায় পরিবহন, মজুতকরণ, বিজ্ঞাপন ইত্যাদির জন্য প্রচুর ব্যয় হয়। নিচে বিপণন ব্যয়ের প্রধান প্রধান উপাদানের বর্ণনা করা হলো। মজুরি ও বেতন এককভাবে ধরলে বিপণন ব্যয়ের সবচেয়ে বড় অংশ মজুরি ও বেতন বাবদ ব্যয়। বিপণন প্রক্রিয়ায় মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য প্রচুর অর্থ দরকার হয়। তদুপরি বিপণন কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠান একাধিক দক্ষ লোকের সেবা গ্রহণ করে। এসব লোকের জন্য যে পরিমাণ বেতন দিতে হয় তা বিপণন ব্যয়ের আওতায়। পরিবহন, পণ্যের পরিবহন ব্যয় বিপণন ব্যয়ের আয়ের একটি অন্যতম প্রধান ব্যয় উপাদান। পরিবহন ব্যয় অবশ্য নির্ভর করে পণ্যের প্রকৃতির উপর, পণ্য স্থানান্তরের দূরত্ব, পরিবহনের ধরন ইত্যাদি বিষয়ের উপর। খাজনা, খাজনার জন্য ব্যয় খুচরা কারবারের সাথে সংশ্লিষ্ট। খুচরা কারবারিরা ঘর ভাড়া, মুনাফা, প্রাতিষ্ঠানিক খরচ ইত্যাদি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় করেন তা বিপণন ব্যয়ের আওতাভুক্ত।
খাজনার পরিমাণ, দোকানের স্থান ও আকার ইত্যাদি বিষয়ের উপর নির্ভরশীল। বাংলাদেশের খাজনা হলো পণ্যের ক্রয়ে একটি অন্যতম প্রধান উপাদান। পণ্যের গুদামজাতকরণ, পণ্যের গুদামজাতকরণের জন্য যে ব্যয় হয় তা বিপণন ব্যয়ের অন্যতম একটি উপাদান। যদি কোনো ব্যবসায়িক নিজস্ব গুদাম ঘর থাকে, তবে এর সুযোগে খাজনা তার বিপণন ব্যয়ের একটি অংশ। পক্ষান্তরে ব্যবসায়ী যদি অন্যের গুদামে পণ্য সংরক্ষণ করে, তবে সেজন্য তাকে কিছু ভাড়া দিতে হয়, আর এ ভাড়া পণ্যের বিপণন ব্যয়ের একটি অন্যতম উপাদান হিসেবে ধরা হবে। সরকারি কর, পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে ডিলার, পাইকারি বিক্রেতা ও রপ্তানিকারকদের সরকারের আরোপিত কর প্রদান করতে হয়। তদুপরি কিছু পণ্যের উপর সরাসরি কর আরোপ করা হয়। এ করকে ব্যবসায়ীরা পণ্যের বিপণন ব্যয়ের অংশ হিসেবে বিবেচনা করে, ফলে তারা পণ্যের বেশি মূল্যের আকারে একে ক্রেতাদের উপর চাপানোর চেষ্টা করে। বিপণন, আধুনিক যুগে পণ্যের প্রসার ও বিক্রয়ের ক্ষেত্রে বিপণন একটি অন্যতম প্রধান মাধ্যম। পণ্যের বিক্রয় মালার এক উল্লেখযোগ্য অংশ হলো বিজ্ঞাপন ব্যয়। উল্লেখ্য, বিজ্ঞাপন কোনো পণ্যের প্রাথমিক বিপণন অবস্থায় প্রতিদ্বন্দ্বী পণ্যের প্রতিযোগিতা হেতু এর বিপণন ব্যয় বেশি পড়ে। বর্তমান যুগে পণ্যের বিপণন ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ হলো বিজ্ঞাপন ব্যয়। সংক্ষেপে এগুলোই বিপণন ব্যয়ের উপাদান সমূহ। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।